15 প্লাস হ্যাঁ তো আমরা সিরিজ সাবজেক্ট করতে হলে আমরা কি জানি যে প্রথমে আমরা কি করব সাপ্লাই দেখো সাপ্লাই থেকে দুইটা তার আসছে হ্যাঁ একটা কি এটা কি ফেজ লাইন ধরলাম আর এটা কি ধরলাম নিউট্রাল ধরলাম হ্যাঁ তো আমি সবার আগে সাপ্লাইটাকে আমি একটা সুইচ নিলাম সাপ্লাই থেকে প্রথমে আমি কি করলাম একটা সুইচের এক মাথা নিলাম সুইচের প্রথম মাথা হ্যাঁ সুইচের প্রথম মাথা থেকে একটা বাতির প্রথম মাথায় নিলাম বুঝতেছো আচ্ছা এই লোডটার দ্বিতীয় মাথা থেকে আমি এই বাতির প্রথম মাথা নিলাম হ্যাঁ আবার কি করছি এই লোডটার দ্বিতীয় মাথা থেকে আমি এই বাতি আর কি করছি প্রথম মাথা নিচ্ছি হ্যাঁ এখন দেখো আবার এই লোডটার দ্বিতীয় মাথা থেকে সরাসরি আমার সাপ্লাই থেকে যে নিউট্রালটা আসছিল ওই নিউট্রালটা আমি এটা দিয়ে দিচ্ছি বুঝতে পারছো এখন দিয়ে দেওয়ার পর আমার এখানে দেখা গেছে যে আমি সার্কিটটা কিন্তু কমপ্লিট করছি দেখছো কমপ্লিট করছি না কমপ্লিট করছি যে এই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেটা জানি যে বিদ্যুৎ প্রবাহের বিদ্যুৎ প্রবাহের জন্য একটা মাত্র পথ বুঝতে পারছো বিদ্যুৎ প্রবাহের জন্য একটা মাত্র পথ যেমন দেখো এই দিক দিয়ে ফেজ ঢুকছে আর এই দিক দিয়ে কি নিউট্রাল ঢুকছে কিন্তু এখানে এইটাই ফেজ আছে আবার এই নিউট্রালটা কিন্তু এই বাতির ভিতর দিয়ে এইখানে নিউট্রাল আবার এই ফেজটা কিন্তু এই বাতির ভিতর দিয়ে ওই পাশে ফেজ পাইছে আবার এই নিউট্রালটা কিন্তু এই বাতির ভিতর দিয়ে ওইখানে ফেজ পাইছে ঠিক আছে তার মানে কি বিদ্যুৎ প্রবাহের একটাই পথ এক পথের ভিতর দিয়ে ফেজ যাচ্ছে এবং নিউট্রাল যাচ্ছে এইখানে প্যারালাল সার্কিট থেকে সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা হয় আমাদের এই সাপ্লাইতে 220 ভোল্ট আছে কত আছে 220 ভোল্ট এই 220 ভোল্টটাকে আমরা এই প্যারালাল সার্কিটে যদি সাপ্লাই দিই তাহলে এই 220 ভোল্ট সবাই ভাগ করে প্রত্যেকটা লোড ভাগ হয়ে যাবে যেমন প্যারালাল সার্কিট করলে আমরা যদি 100 ওয়াটের বাতি জ্বালাই তাহলে কি তার আলো বেশি দেয় না বেশি দেবে 40 ওয়াটের বাতি